প্রেসিডেন্টদের অন্য জীবন লিখেছেন আব্দুল কাদের। উপস্থাপনায় আমি মোহাম্মদ নুরতাজুল ইসলাম। এবারের প্রেসিডেন্ট জিমি কার্টার। জিমি কার্টার ছিলেন চীনাবাদাম বিক্রেতা, মার্কিন যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট জিমি কার্টার, যিনি একাধারে একজন রাজনীতিবিদ, লেখক এবং ডেমোক্রেটিক পার্টির সদস্য। যুক্তরাষ্ট্র এবং বহির্বিশ্বে শান্তি বজায় রাখার জন্য তিনি 2002 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। জীবনের শুরুর পথ চলায় জিমি কার্টার চীনা বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। পাশাপাশি জিমি তার বাড়িতে চীনা বাদামের চাষ করতেন। পরবর্তীকালে রাজনীতিতে প্রবেশ করেন এবং যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট হন। মানবিক অধিকার আদায়ে তিনি ছিলেন ব্যাপক তৎপর, এজন্য তার জনপ্রিয়তাও ছিল প্রচুর। তিনি কার্টার সেন্টার প্রতিষ্ঠা করেন 1982 সালে। হ্যাবিট ফর হিউম্যানিটি প্রজেক্টের প্রধান ব্যক্তি ছিলেন কার্টার। পরবর্তীতে লেখক হিসাবেও তার আত্মপ্রকাশ ঘটে। তিনি বেশ কিছু উল্লেখযোগ্য বই বিভিন্ন বিষয়ে রচনা করেন। চীনা বাদামের ব্যবসা করলেও এর আগে তিনি যোগ দিয়েছিলেন ইউনাইটেড স্টেটস নেভিতে। সেখানে তিনি নিউক্লিয়ার সাবমেরিনে কাজ করেন। হাই স্কুল শেষ করেই নেভিতে যোগ দেন। জিমি কার্টার 1924 সালের অক্টোবরে জর্জিয়ার প্লেন শহরে জন্মগ্রহণ করেন। দরিদ্র এবং অভাবগ্রস্ত তার পিতা জেমস আল শ্রীরাম ছিলেন একজন চীনাবাদাম ও তুলা কৃষক, যিনি একটি ফার্ম সাপ্লাই ব্যবসার মালিক হিসেবে পরিচিত ছিলেন।